আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ তালী বকাতামিল্লা আল্লাহ রসুলিল্লা পবিত্র মাহি রমজানি বরেন্দ্র অনলাইন টেলিভিশন রাজশাহী কর্ত্রিকা আয়োজিত শামস রিয়াল ইস্টেট কোম্পানি লিমিটেড কাশফুল কুরআন ফাউন্ডেশন এবং রাজশাহী ওলামা বিভাগের সার্বিক সহযোগিতায় গুরুত্বপূর্ণ অনুষ্ঠান রমজানুল মুবারক অনুষ্ঠানটি দেখার জন্য আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি সম্মানিত শ্রোতা ভাই এবং বনেরা পবিত্র মাহে রমজান কোরআন নাজিরের মাস কোরআন বিজয়ের মাস রহমত বরকত মাকফিরাত অপরন্ত নিয়ামতে ভরা এই মাস বান্দার জন্য কল্যাণ বয়ে আনার একটি অন্যতম নিয়ামত মোহাম্মদাব্বুল আলমী তার বান্দার জন্য যত নিয়ামত দিয়েছেন নিয়ামতগুলির মধ্যে শ্রেষ্ঠ দুটি নিয়ামত তার মধ্যে একটি হচ্ছে কোরআনুল কারিম যে কোরআনটা আল্লাপাক এই পবিত্র মাহে রমজানেই নাজিল করেছেন আল্লা ও তারা বলেছেন শাহরু রমাদান ইল্লা জি ওম কোরআন হুদালাস নাস ইনাতি মিনাল হুদা ওল ফোর এটি হলো সেই মাস যে মাসে নাজিল করা হয়েছে মহাগ্রন্থ আল কোরআনুল কারিম নাজির করা হয়েছে হেদায়েতের জন্য আর হেদায়েতের স্পষ্ট নিদর্শন এটি এবং সত্য মিথ্যার মধ্যে পার্থক্য সৃষ্টিকারী সম্মানিত দর্শক শ্রোতা ভাই বোনেরা আজকে রমজান এবং কোরআন এই শীর্ষক আলোচনা আলোচনা করার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন প্রখ্যাত মুফাসির কোরআন বাংলাদেশ জাতীয় মুফাসি পরিষদের সম্মানিত সিনিয়র সহসভাপতি বিশিষ্ট লেখক গবেষক রাজশাহী দারুসালাম কামিল মাদ্রাসার সুনামধন্য অধ্যক্ষ এইচ এম শহীদুল ইসলাম আমরা মেহমানের সাথে পরিচয় হব আসসালাম আলাইকুম আহমতুল্লাহ ওয়ালাইকুম আসসালাম আহমতুল্লাহ শত ব্যস্ততার মধ্যেও আমাদের স্টুডিওতে সময় দেওয়ার জন্য আপনাকে মোবারক আপনাকেও ধন্যবাদ সম্মানিত দর্শক শ্রোতা মন্ডলী আমরা রমজান এবং কোরআন এই দুটির পারস্পরিক সম্পর্ক কী এবং অন্য মাসে দিনরাত্রি যেভাবে হয়ে থাকে পবিত্র মাহে রমজানের দিন রাত্রি ঠিক একইভাবে হয়ে থাকে কিন্তু এই মাসটির মর্যাদা আল্লা সুবাহ এত বাড়িয়ে দিলেন কেন যে যে মাসে একটি ফরজ ইবাদত করলে অন্য মাসে সত্তরটি ফরজ ইবাদত করার সমান স্বয়াব পাওয়া যায় একটি নকল ইবাদত করলে ফরজ ইবাদতের সমান সব পাওয়া যায় আমরা যে ইবাদতই করবো সেটিরই সত্তর থেকে সাতশো থেকে হাজার হাজার গুণে সোহাব আল্লাহ পাক বর্ধিত করে দেন এমনকি সিয়ামের ব্যাপারে এলাকারা বলেছেন আসলি ওয়না বিহি সিয়াম শুধু আমার জন্য এর প্রতিদান সুনির্দিষ্ট নয় আল্লাপাক বলেছেন আমি নিজে সোহান আল্লাহ তো এই মাসটির বরকত ফজিলত মর্যাদা এত বেশি কেন হল আমরা রমজান এবং কোরআন শীর্ষক এই আলোচনায় মহতারাম আলোচকের কাছে জানতে চাইব আপনি একটু আমাদের জানাবেন যে এই মাসটির মর্যাদা আল্লাপাক এত বেশি ধন্যবাদ إن الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان صدق الله العظيم أونلاين تلفزيون بارندرو تلفزيونه أذكر على جنا رمضان أو দেখি যে পবিত্র রমজানুল মুবারক একটি মাসব্যাপী সুন্দর কর্মসূচি ঘোষণা করা হয়েছে এই কর্মসূচির একটা বিশেষ কারণ হচ্ছে আল্লাহ তালা সুরাতুল বাকারার একশো পঁয়তি নম্বরে আয়ত বলছেন যে শাহরুর রমদন উং জিলা ফিহিল কোরআন রমজান মাস হলো ওই মাস যে মাসে নাজিল করা হয়েছে কোরআন তা রমজান মাসের পরিচয় হচ্ছে কোরআনকে দিয়ে অতএব কোরআন ভিনে রমজানের অন্য কোনো পরিচয় দিয়ে একে সুশোভিত করা যায় না সে কারণেই এ মাসের বরকাত ফজিলাত যা কিছু আছে সব কিছু কোরআনের সাথে সম্পৃক্ত আরেকটি বড় বিষয় হচ্ছে যেমন রসল সাল্লাম সাবান মাসের শেষ খুদ্ বলেছেন ইয়াইঝন্না কদ আজল্লকুম শাহরুন আজিমুন মন ববা রকুন ফি হিস খাই আলফি সাহার এর মধ্যে এমন একটি রাত্রি আছে যে রাত্রিটা হাজার হাজার মাসের চাইতে উত্তম সেই রাত্রিকে কোরআনের ভাষা বলা হয়েছে ইন্না আংসাল্লাহ ফি লাইলাতুল কদর যে আমি নাজিল করেছি এই কোরআন এমন একটা রাত্রি যেটা হলো সবচাইতে সম্মানী রাত্রি তিনশো পঁয়ষট্টি রাত্রির মধ্যে সর্বশ্রেষ্ঠ এবং সবচাইতে সম্মানী রাত্রির নাম হচ্ছে লাইলাতুল কদর তাহলে এই লাইলাতুল কদর এর এত মর্যাদা এত মর্তবা এত বেশি কেন এরাত্রির ফজিলত সম্পর্কে স্বয়ন আল্লাহ তালা বলছেন যে লাইলাতুল কদরি খাইরুম মিন আলফি সাহার আলফুন হলো নাকেরা শব্দ এর অর্থ হচ্ছে হাজার তো এখানে কয় হাজার এটা উল্লেখ করা হয় নাই আলফুন ও আহিদুন এ ধরনের কথা বলা হয় নাই আলফুন শব্দ ব্যবহার করে মূলত মহান আল্লাহ তালা বুঝাতে চেয়েছেন যে হাজার হাজার মাসের চাইতেও একটা রাত উত্তম আমরা অসংখ্য সংখ্যা তিক্ষ বোঝানোর জন্য যেমন একটা বিশাল জনসময় আমরা গেলাম ফেরার পথে লোকজন জিজ্ঞাসা করে যে কত লোক হয়েছিল তখন আমরা বলি হাজার হাজার লোক হয়েছিল তো কয় হাজার এখানে কোনো সুনির্দিষ্ট থাকে না ঠিক সেইভাবে মহান আল্লাহ তালা এখানে আলফুন শব্দটি নাকেরা ব্যবহার করে এই আধিক্য বোঝানোর জন্য এটা বোঝানো হয়েছে এক হাজার নয় এটা হলো হাজার হাজার মাসের চাইতে উত্তম একটা রাত এত বড় ফজিলত এ রাতের কেন সেটা হচ্ছে একটাই কারণ সেটা হলো এ রাত্রিতে মহাগ্রন্থ আল কোরআন এ দুনিয়ার বুকে প্রথম নাজিল শুরু হয়েছে কোরআন নাজিলের কারণে রাত্রির মর্যাদা বেড়ে গেল আর এই রাত্রিটা রমজানুল মোবারক এই মাসের মধ্যে থাকার কারণে গোটা মাসের মর্যাদা বেড়ে গেল যেমনভাবে আমাদের দেশে আমরা যদি দেখি যে জাতীয় দিবস স্বাধীনতা দিবস শহীদ দিবস বা দি ভিক্টোরি ডে বিজয় দিবস এসব দিবসগুলো উপলক্ষে মাসব্যাপী সরকারি কর্মসূচি থাকে যেমন ধরি আমরা দি ভিক্টোরি ডে বিজয় দিবস এটা সরকার ডিসেম্বর মাস পুরোটাই ঘোষণা করে দেয় যেমন স্বাধীনতা দিবস এখানে মার্চ মাস পুরোটাই টেলিভিশন থেকে সরকারি বিভিন্ন অফিস আদালত বেসরকারি বেসরকারি বিভিন্ন কর্মসূচি ঘোষিত হয় ঠিক সেইভাবে আল্লাহ রাবুল্লা আর আমিন একটা রাতকে কেন্দ্র করে গোটা মাসব্যাপী কর্মসূচি দিয়েছেন সরকারিভাবে দেখা যায় যে বিজয় দিবস স্বাধীনতা দিবস উপলক্ষে অনেক ঘোষণা থাকে অনেক কর্মসূচি থাকে এতেমখানায় নতুন ভালো খাবারের ব্যবস্থা থাকে আবার জেলখানার কয়েদিদের জন্য উন্নত মানের খাবার দেওয়া হয়ে থাকে আবার প্রেসিডেন্ট ঘোষণা করে থাকে যে এই বছরের বিজয় দিবস উপলক্ষে এতজন যাবজ্জীবন কয়েদিকে বেকুসুর খালাস করা হলো এ ধরনের সরকারি ঘোষণা থাকে এগুলো যদি একটা সরকার একটা দিনকে কেন্দ্র করে একটা বিশেষ জাতীয় দিনকে কেন্দ্র করে সরকারি কর্মসূচি ঘোষণা হয়ে থাকে মহান আল্লাহ রাবুল আলামিন তার অমীয়বাণী মহাগুরন্ত আল কোরআন মানব জাতির জন্য দিলেন এর জন্য আল্লাহ তালা কোনো কর্মসূচি দেবেন না সেই কর্মসূচি হচ্ছে রমজান মাস এই মাসটি এই জন্য সুশোভিত করা হয়েছে যে এই মাসে রয়েছে লাইলাতুল কদর আর কদরকে এত ফজল্পন্ন করার একটাই কারণ সেটি হল এই রাত্রিতে কোরআনুল করিম নাজিল শুরু হয়েছে এই মাসের সে কারণে এই মাসের মূল পরিচয় হচ্ছে কোরআনকে কেন্দ্র করে সে কারণে মহান আল্লাহ সুর আকার একশো পঁচাশি নম্বর আয়তে বলছেন শাহরুর রমাদান উংজিলা ফিহিল কোরআন এ রমজান মাসের পরিচয় হচ্ছে কোরআনকে নিয়ে কোরআন এই মাসে নাজিল হয়েছে এমন একটি মাস যে মাসে কোরআন নাজিল হয়েছে আমরা আরেকটু উদাহরণ দিলে আরেকটু একটু ক্লিয়ার বুঝতে পারবো আমি যদি কোনো বিয়ে অনুষ্ঠান কমিউনিটি সেন্টারে যাই গিয়ে ওখানে উপস্থিত হলেই দেখা যাবে যারা রিসেপশনে আছে তারা জিজ্ঞাসা করে যে আপনি কোন পক্ষের লোক তার নাম বললাম যে আমি বরযাত্রী বরের পক্ষের লোক তখন হয়তো আমাকে সন্দেহ হলে তারা জিজ্ঞাসাবাদ করতে পারে যে আচ্ছা বলুন তো বরের নাম কী বা বরের বাড়ি কোথায় তো এখন যিনি বরযাত্রীর পরিচয় দিচ্ছেন তিনি যদি বরের নাম বলতে না পারেন বরের বাড়ি কোথায় সেটা বলতে না পারেন তাহলে কি কন্যপক্ষে বা যারা আয়োজক তারা তাকে ভুঁয়া বরযাত্রী মনে করবে না কি অবশ্যই ভুঁয়া মনে করবে কারণ যে বরের নাম বলতে পারে না বরযাত্রী বাড়ির নাম বলতে পারে না সে আবার কিসের বরযাত্রী ঠিক সেইভাবে রমজানুল মোবারকের এই যে বরকত রহমদ মাগফিরাত এত কিছু আয়োজন মহান আল্লাহর পক্ষ থেকে এটা এই সব কিছুর আয়োজন একটা বর আছে সে বর হলো করানুল কারিম কোরআনকে কেন্দ্র করেই এত কিছু আয়োজন মানুষের তেমন মূল্যায়ন হবে না এখন কোরআন এখন যারা রমজান মাসে শ্যাম পালন করছেন বা এবাদত বন্দী করছেন কাপ করবেন তারপরে লাইলতুল কদরের তালাস করবেন সব কিছুর মধ্যে একটা জিনিস শ্রেষ্ঠ সেটা হলো যে আপনাকে আমাকে কোরআন চিনতে হবে কোরআন কি কোরআনের বাড়ি কোথায় কোরআন কি জিনিস কি জন্য এসেছে কি কাজ এ সম্পর্কে জানতে হবে আর সুরাতুল বাকারা এই কথাটাই আল্লাহ তালা ক্লিয়ার করে বলেছেন যে শাহরু রমাদান ফিল কোরআন এবার আল্লাহ বলছেন হুদাল্লিন নাস তাহলে কোরআন যে নাজিলের মাস রমজান তো কোরআন কী জন্য নাজিল করা হয়েছে সে কথার মহান আল্লাহ তালা স্পষ্ট করছেন যে হুদাল্লিন নাস গোটা বিশ্বের সকল প্রকার এখানে নাচ শব্দ দিয়ে কোনো মমিন ইমানদার শুধু মুসলমান নামাজি রোজাদারকে বোঝানো হয় না এখানে ইহুদি খ্রিস্টান বৌদ্ধ পৈতলিক হিন্দু মুসলিম অমুসলিম সবাইকে বোঝানো হয়েছে একসাথে বোঝানো হচ্ছে হুদাল্লিন নাস গোটা বিশ্বের যত মানুষ আছে সব মানুষের পথ প্রদর্শক খুব চমৎকার উপমা দিচ্ছিলেন আপনি সম্মানিত দর্শক শ্রদ্ধা আমরা অধ্যক্ষ ইসএম শহীদুল ইসলাম সাহেবের কাছ থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা শুনছিলাম আমরা যতটুকু আলোচনা শুনলাম সেটি যদি সার বরুভ এভাবে বলতে চাই যে যেমন একটা ডিমের দাম আছে কুসুম ছাড়া ডিমের খুসার কোনো দাম নেই ডাবের পানি যদি না থাকে তাহলে ডাবের কোনো দাম নাই দইয়ের নাড়ি আপনারা দেখেছেন দই না থাকলে ওই নাড়ির কোনো দাম নাই অনুরূপভাবে আমরা যদি মানুষ আমরা যদি বড় হতে চাই শ্রেষ্ঠ হতে চাই মর্যাদা সম্পন্ন হতে চাই তাহলে আমাদের ভিতরে কোরআনের আলো নিয়ে আসতে হবে কোরআনের আলো ছাড়া কোরআনের জ্ঞান ছাড়া আমার কোনো দাম নেই তো আলহামদুলিল্লাহ এই কোরআনুল কারিম নাজিল হওয়ার কারণে যেমন রাতের মর্যাদা বেড়ে গেল কোরআনুল কারিম নাজিল হলো একটা পাহাড়ের নামটাই পরিবর্তন হয়ে যাবালে নোর হলো কোরআনুল কারিম নাজিল হওয়ার কারণে একটা অন্ধকার রাত হাজার হাজার রাতের চেয়ে উত্তম হয়ে গেল আমরা যদি কোরআনকে আঁকতে ধরতে পারি লালন করতে পারি বরণ গ্রহণ করতে পারি আমরাও কিন্তু হাজার হাজার মানুষের মধ্যে যেমন সেরা হব আমাদের সমাজে কোরআন বাস্তবায়ন করতে পারলে সমাজ এ দেশ কিন্তু সেরা দেশ হবে মহতারাম আপনি সেই কথাটাই বলছিলেন যে আল্লাহ বললেন ওয়াবাইনাতে মিনাল হুদা ওয়াল ফুরকান জি এটা হলো হেদায়েতের নিদর্শন এবং সারা বিশ্বের মানুষের জন্য হেদায়েতের একটা চাবিকাঠি তো এই কোরআনকে হেদায়েতের চাবিকাঠি কিভাবে আমরা করতে পারি বা এটা আল্লাহ পাক কি বুঝিয়েছেন আমাদের জি হুদা শব্দটির দুইটা অর্থ ইরাতুত তারিক ইসাল ইলাল মাতলুব দুইটা আরবি শব্দ ইরাতুত তারিক মানে আঙ্গুল দিয়ে রাস্তা দেখিয়ে দেওয়া কেউ জিজ্ঞাসা করলো যে ভাই অমুক জায়গা কোথায় তা আপনি আঙ্গুল দিয়ে দেখাই দিলেন যে অমুক জায়গায় এটা হলো ইরাতুর তারিখ আর একটা হলো ইসাল উইলাল মাতলুব এইটা হচ্ছে যে ইশাল উইলাল মাতলুবের অর্থ হচ্ছে যে গন্তব্যস্থলে পৌঁছে দেওয়া মানে সুনির্দিষ্ট স্থান পর্যন্ত পৌঁছে দেওয়া কেউ জিজ্ঞাসা করলো যে লক্ষ্মীপুর কোথায় তা আপনি বলেন চলেন আমার সাথে সাথে নিয়ে লক্ষ্মীপুর পর্যন্ত পৌঁছে দেওয়া এটাকে হলো ঈশাল উইলাল মাতলুব এই দুই অর্থেই কারণ ব্যবহার হচ্ছে দুনিয়ার জগতে কোরআন তারিখ পথ দেখাবে রাস্তা দেখাই দেবে আঙ্গুলি দিয়ে ইশারা করে করে এটা সঠিক এটা বেঠিক এটা ঠিক এটা বেঠিক এভাবে করে কোরআন পথ দেখাবে এবং পরকালে কোরআন সাথে নিয়ে জান্নাতে গেট পর্যন্ত পৌঁছাই দেবে এটা বিশ্বনবী মোহাম্মদ রসুল্লা সাল্লাহ সাল্লামের হাদিস আমরা পাই যে সিয়াম এবং কোরআন রোজাদারের জন্য কেয়ামতের মাঠে আল্লাহর কাছে সুপারিশ করবে শিয়াম সুপারিশ করবে সে দিন না খেয়ে থেকেছে আল্লাহ তুমি তাকে বিনা হিসেবে জান্নার দাও কোরআন সুপারিশ করবে একুরুল কোরআন কোরআন সুপারিশ করবে হে মাওলা হে রাব্বুল আলামিন তোমার এই গোলাম তোমার এই বান্দা সারা রাত জেগে জেগে আমি কোরআনকে মহব্বত করে কোরআন পড়েছে কোরআন বুঝেছে কোরআনকে জানার বোঝার চেষ্টা করেছে এবং সে অনুযায়ী জীবনযাপন করার জন্য সে আমি কোরআনের সাথে আন্তরিক মহাব্বত সৃষ্টি করেছে আজকে কেয়ামতের মাঠে মুসিবতের দিনে আমার এই কোরআন প্রেমিক জনতাকে আমার এই কোরআন প্রেমিক বন্ধুকে বিনা হিসেবে জান্নাত না দেওয়া পর্যন্ত আমি তোমার থেকে মাথা তুলব না আল্লাহ রাসুল বলছেন সেই দিন আল্লাহ তালা এই কোরআনির সুপারিশ কবুল করবেন মঞ্জুর করবেন তাহলে কোরআন সুপারিশ করে জান্নাতের গেট পর্যন্ত পৌঁছাই দিবে এটা হলো ঈশাউলাল মাতলুব তাহলে কোরআন যে হুদা নাস। গোটা বিশ্বের সকল মানুষের জন্য এখানে শুধু মুসলিম জন্য না এটা অমুসলিমদের জন্য কোরআন হেদায়ত সবাই এখান থেকে হেদায়ত গ্রহণ করতে পারবে এখান থেকে পথ পেতে পারবে আর অবাইনা মিনাল হুদা এটা হলো বাইন মানে হলো দলিল পথ চলার একটা দলিল লাগে যে আমি কোন পথে যাব কিভাবে যাব কী কীভাবে আমার এই কাজটা বাস্তবায়ন করব। সেটা কোরআনুল কালিমে স্পষ্ট করেছে আর কোরআনের আরেকটি বড় বৈশিষ্ট্য এখানে বলা হয়েছে অলফুর কন ন্যায় অন্যায়ের হক বাতিলের পার্থক্যকারী কোনটি সঠিক কোনটা বেটি কোনটা ভালো কোনটা মন্দ কোনটি হক কোনটি বাতিল এগুলো যাচাই করে সঠিকটি নির্ধারণ করে দেওয়ার কাজ হচ্ছে কোরআনকারী এই মাত্র আমরা ফুরকানের জায়গায় পরে আসতেছি আমরা যদি এভাবে বলি আমরা প্রত্যেক মানুষ বুঝে বা না বুঝে সুরা ফাতিহা নামাজের মাধ্যমে প্রার্থনা করি এই দিন আল্লাহ সরল সঠিক পথ আমাদেরকে দেখাও যেই প্রার্থনাটা আমরা করছি এই সঠিক পথটাই কিন্তু কোরান দেখে কোরআন পথ একদিকে হলো দুনিয়াতে চলার জন্য সঠিক পথ দেখায় আরেকদিকে হলো জান্নাতের যে পথ পরকালীন সেই পথটাও কোরান উপকারী আমাদেরকে দেখাচ্ছে যে আলহামদুলিল্লাহ আপনি সুন্দর উপমা দিলেন এখন আমরা এই বিষয় নিয়ে আলোচনা করব করবো জলপুর কর সত্য মিথ্যার পার্থক্য এটা কিভাবে এটা পার্থক্যকারী কিভাবে পার্থক্য করে দেয় কোরান কোরআন কোরআনুল কারিমে ছয় হাজার ছয়শো ছেষট্টি আয়াত আছে এর মধ্যে পাঁচশোটি আয়াত হল আদেশ এবং নিষেধ আর এই পাঁচশোটি আয়াতকে ব্যাখ্যা করে মানব জাতির কাছে বোঝানোর জন্য আল্লাহ তালা কোথাও তাহিদ কোথাও রেশালাত কোথাও আখেরাত কোথাও জান্নাত জাহান্নাম দুনিয়ার বিভিন্ন উপমা ইতিহাস এক্সাম্পল এগুলো ব্যবহার করেছেন ছয় হাজার একশো ছেষট্টি আয়াতে আর পাঁচশোখানা আয়াত আছে পাঁচশোটা আদেশ এবং নিষেধের মধ্য দিয়ে কোরআনের কার্যকারিতা মানবজাতির জন্য দেওয়া হয়েছে এখানে এই পাঁচশোটি আয়াতের মধ্যে কিছু আছে আদেশ কিছু আছে নিষেধ আল হালাল ও হারাম বাই বাইজনুন মানে হালালও স্পষ্ট করে দেওয়া হয়েছে হারামও স্পষ্ট করে দেওয়া হয়েছে অতএব কোরআনুল কারিম সব কিছু স্পষ্ট ক্লিয়ার করে দিয়েছে যে কোনটা সঠিক কোনটা বেঠিক মানবজাতির জাতির পথ চলার জন্য কোরআনকে যদি আমরা সংবিধান হিসাবে গ্রহণ করি বা আমার পথের গাইড হিসাবে সাজেশন হিসাবে আমি গ্রহণ করি তাহলে কোরআনই আমাকে বলে দিবে কোনটা সঠিক কোনটা বেঠি কোরআনে অনুযায়ী জীবনযাপন করলেই আমি এই যে আলফুর হক বাতিলের পার্থক্য কোরআন করে দেবে সেটা এখান থেকেই পাওয়া যাবে আলহামদুলিল্লাহ আমরা অনেক সুন্দর আলোচনা শুনছি সম্মানিত দর্শক শ্রোতা ভাই এবং বনিরাম আমাদের সাথে যারা আছেন আপনাদের মঙ্গল কামনা করছি এবং অনুষ্ঠানের শেষ পর্যন্ত থাকার জন্য অনুরোধ করছি সম্মানিত ভাই এবং বোনেরা মহান আল্লাহ সুবানা এই যে কোরআনুল করিম দিলেন হুজুর আলোচনা করছিলেন আল্লাহ নবী মোহাম্মদ বলেছেন সিয়াম ও কোরআন ওসিয়ামিল আব সিয়াম এবং কোরআন এই দুটি কেমতে আল্লাহ পাক কাছে আমাদের জন্য সাফায়াত করবে তাহলে আমাদেরকে সেভাবেই সিয়াম সাধনা করা দরকার যেন সিয়াম আমাদের পক্ষে আসে কোরআনুল কারিমকেও সেভাবে মান্য করা দরকার জানা দরকার মানা দরকার যাতে কোরআন আমি কাছে জানতে যে কোরআন রমজান এই নাজিলের মাসে আমাদের শিক্ষা বলেন বিস্তার বলেন আমরা কি কি কাজ তৈরি করলে বা সমাজে এটা প্রতিষ্ঠিত করলে হক আদায় হবে মাহির রমজান আমাদের করণীয় এ ব্যাপারে আপনি একটু বলবেন পবিত্র রমজানুল মোবারক কোরআন নাজিলের মাস অতএব এই মাসে সবচাইতে বেশি কোরআনের চর্চা বাড়াতে হবে আর কোরআনের চর্চা বৃদ্ধি করার জন্য কোরআনের যে হকগুলো আছে সেগুলো যথাযথভাবে আদায় করার আমাদেরকে চেষ্টা করতে হবে কোরআনুল কারিমের সুরাতল বাকারার একশো একুশ নম্বর আয়াতে আল্লাহ তালা বলছেন যে আল্লা দিনা আতঈুল কিতাবা এতলুন হাকাতহি উলায় কা ইমিনা বিহি ওমাই আকফুর বিহি ফা উলায় হুমুল খসিরুন আমি এই কোরআন দান করেছি এবং এটা যারা তেলাত করবে তারা যেন হক আদায় করে তেলাত করে উলায়কে এই মিনুনা বিহি যারা এই কোরআনুল কারিমের হক যথাযথভাবে আদায় করে এরাই এ কেতাবের প্রতি বিশ্বাসী অর্থাৎ এরা হলো ইমানদার অমাই অকফুর বিহি যারা কোরআনুল কারিমের হক আদায় করবে না যারা এটাকে অস্বীকার করবে ফাউল আইকুল খাসিরুন মহান আল্লাহ তালা বলছেন এর হলো ক্ষতিগ্রস্ত মানুষ তাহলে ক্ষতির হাত থেকে বাঁচতে হলে রমজানুল মোবারকে আমাদেরকে কোরআন বেশি করে জানতে হবে বুঝতে হবে এবং সে জীবন জীবনযাপন করতে হবে এখন কোরআনুল কারিমের হক কি এটা আমাদের জানা দরকার কোরআনুল কারিমের হক অনেকগুলো নির্ধারিত আছে কোরআন দ্বারাই কিন্তু আমরা মৌলিকভাবে কয়েকটা গুণ বা কয়েকটা দিক আমাদেরকে সামনে নিয়ে আসা দরকার এক নম্বরে হচ্ছে কোরআনুল কারিম যখনই আমরা পড়বো বা যখনই তেলাত করবো এটা পাক পবিত্র অবস্থায় আমাদেরকে পড়তে হবে দুই নম্বরে হচ্ছে কোরআনুল কারিম যখনই আমরা পড়ব আল্লাহ আমাদেরকে বিশুদ্ধভাবে পড়ব শুধু হদর তেলাত করে গেলাম শুধু তেরাত করে গেলাম এতে কোরআনের হক আদায় হবে না কোরআনের হক হচ্ছে কোরআনকে বুঝে বুঝে পড়তে হবে নিজের ভাষায় নিজের জ্ঞানে বুঝতে হবে আল্লাহ তালা বলছেন আল্লাম মাল কোরআন খলাকাল ইনসান আল্লাহ আল্লাহ তালা বলছেন আমি কোরআন শিক্ষা দিয়েছি মানুষ সৃষ্টি করেছি এবং মানুষকে আমি যতগুলো ভাষা দিয়েছি এ ভাষাগুলো আমি আল্লাহ তালা দান করেছি অতএব আল্লাহ তালা ইংরেজিও বুঝেন উর্দুও বুঝেন ফার্সিও বুঝেন হিন্দিও বোঝেন বাংলাও বোঝেন কেউ যদি বাংলায় কথা বলে আল্লাহ কি তা বুঝবে না অবশ্যই বুঝবে সব ভাষায় আল্লাহ বুঝেন অতএব নিজের ভাষাতে কোরআনকে তর্জমা করে অর্থ করে পড়াটাও হচ্ছে কোরআনুল কারিম একটা বড় হক এ ব্যাপারে সুরা ইব্রাহিমের তিন নম্বর আল্লাহ বলছেন অমা আরুসাল্লাম রাসুল্লিন ইলিসানি কভিলিউ বাইগুল আলহম এখানে যেটা অর্থ হচ্ছে যে আমি কোন কোনো নবীরাসুলকে দুনিয়ায় প্রেরণ করিনি অর্থাৎ আমি সব নবীরকেই দায়িত্ব দিয়েছি সে যখন আমার আয়াতের ব্যাখ্যা মানুষের কাছে করবে তখন সে তার নিজ ভাষাতে এটাকে প্রকাশ করবে তাহলে রাসুলগণ নিজ ভাষাতে যদি তার আল্লাহর বিধানগুলোকে মানুষের সামনে উপস্থাপন করেন তাহলে আল্লাহর দেওয়া বিধানে কোরআনুল কাদের আমাদেরকেও নিজ ভাষাতে আমাদেরকে বুঝতে হবে এবং সে যে মানার চেষ্টা করতে হবে তাহলে এক নম্বরে হলো পাক পবিত্র দুই নম্বরে তারতুল তাজবিদ আর তিন নম্বরে হচ্ছে নিজ ভাষাতে কোরআন অনুবাদ সহকারে পড়তে হবে চার নম্বর যে বিষয়টা আমি পাঁচটা বলে নিই চার নম্বর বিষয়টা হচ্ছে যে শুধু বাংলায় অর্থ তর্জমা করে পড়লেই হবে না পড়ার পরে যা জানলাম বা যা বুঝলাম সেটাকে বাস্তব জীবনে আমল করতে হবে অর্থাৎ মেনে চলতে হবে আর পাঁচ নম্বরে হলো যে শুধু মানলেই চলবে না সেই মানার বিধানগুলোকে নিজেও মানতে হবে আমার পরিবার আমার সমাজ আমার রাষ্ট্রে সব মানুষ রয়েছে সকলকেই এই কোরআনের বিধান মেনে চলার জন্য কোরআনের বিধান কায়েমের জন্য কোরআনের পক্ষে আনার জন্য সঙ্গবদ্ধভাবে কোরআনের বিধান সমাজে কায়েম করার জন্য চেষ্টা চালাতে হবে এই পাঁচটি কাজ যদি কেউ করে তাহলে কোরআনুল কারিমের হক আদায় হবে আর কোরআন আলকাদিমে হক আদায় হলেই উনি হলেন ইমানদার আর উনি ইমানদার যখন রমজানুল মুবারকে কোরআনুল কারিমের পুরো হক আদায় করবে আল্লাহ তালা বলেন তাকেই রমজানুল মুবারকের পরিপূর্ণ ফজিলত দান করা হবে মানে এক কথাই যে হক সহকারে যদি আমরা আদায় করি তাহলে যেমন পুরস্কার পাবো আর হক আদায় না করে যদি আমরা সময় পাড়ি এই ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন দুইটা একটু বলি যেমন একটা হাদিসে বলা আছে রুব্বিয়াল ক্বরি একরাউল কোরআন ওয়াল কোরআন এর অর্থ হচ্ছে যে অনেক কোরআনের পাঠক আছে তারা সারা দিন ধরে কোরআন পড়বে খালি খতম করবে খতম করবে কোরআন পরে পড়ে তাদের চোখে মুখে ফেনা উঠে যাবে কিন্তু রুব্বিয়াল করি এখন সারাদিন ধরে হেফস করল তারাবি পড়লো খতম করলো কিন্তু কিয়ামতের মাঠে মুসিবতের দিনে কারণ সে পড়েছে কিন্তু হক আদায় করেনি যে ব্যক্তি হক আদায় করবে না তার বিরুদ্ধে কোরআন কিয়ামতের মাঠে লানত করবে আবার অপরদিকে বলা হচ্ছে যে যারা কোরআনের হক আদায় করবে তাদের জন্য কোরআন সুপারিশ করে জান্নাত পর্যন্ত তাকে পৌঁছাইয়ে দেবে ধরেন আপনি যে হকের ভিতরে পাঁচটি কথা বলছিলেন তার মধ্যে একটি হলো সহিভাবে তেলবাদ করা তো আমাদের সমাজের সাধারণ মানুষগুলি অনেকেই জেনারেল শিক্ষার দিক দিয়ে অনেক বড় বড় ডিগ্রি আছেন কিন্তু অনেকে বিশুদ্ধভাবে পড়তে পারেন না বা অনেকে মাদাসায় পড়েন নাই হেফজতে পড়েন নাই কমে মাদাসায় পড়েন না আলিয়া মাদাসায় পড়েন না কিন্তু তার আগ্রহ আছে ভালো করে জানার তো এই মুহূর্তে পবিত্র মাহি রমজানে আমরা যারা জানি আমাদের দায়িত্বটা কি তাদেরকে সঠিক এ ব্যাপারে রাজশাহী ওলামা একরাম দীর্ঘ কয়েক বছর ধরে রাজশাহী মহানগরীতে এই ভূমিকা রেখে আসছে বিভিন্ন বড় বড় মসজিদে রমজানুল মুবারকে সহি কোরআন শিক্ষার কোর্স বা সহি কোরআন শিক্ষার ক্লাস এটা চালু আছে প্রত্যেকটি ওয়ার্ডে একাধিক মসজিদে কোরআন শিক্ষা হচ্ছে বিনা পয়সায় কোরআন শেখানো হচ্ছে আমি মনে করি যারা নিজেদেরকে এই রমজানুল মোবারকে ফজিলত বরকাত হাসিল করতে চান তাদেরকে কমপক্ষে হলে এক ঘন্টা সময় বের করতে হবে বের করে কোরআন পড়া এবং কোরআন বোঝা বিশেষ করে এসহি কোরআন ক্লাস যেখানে যেখানে হচ্ছে সেখানে ছাত্র হওয়া কোরআনে ছাত্রের কোনো বয়স নেই রাসুল বলেছেন উতল ইমিন মিনাল মাহাদি এল আল্লাহাদ দোলনা থেকে কবর পর্যন্ত জন্ম থেকে মৃত্যু পর্যন্ত শিশু থেকে বুড়ো পর্যন্ত সবার জন্যই কোরআন শিক্ষা করতে হবে কোরআন শিক্ষার কোনো বয়স নেই না নাতি আর দাদা একসাথে কোরআন শিখতে পারে এটা আল্লাহ রাসুলের শিক্ষা আল্লাহ নাতির গেছে আর শিক্ষা যাবে না এই কথা বলে দূরে থাকার কোনো সুযোগ নেই আমি মনে করি রমজান মাসকে টার্গেট করতে হবে যে এই মাস নাজিলের মাস আমাকে যেকোনোভাবেই হোক সহি শুদ্ধ ভাবে কোরআন শিখার জন্য চেষ্টা করতে হবে না হলে কোরআন আমার বিরুদ্ধে লানত করবে এই লানতের হাত থেকে রক্ষা পাওয়ার জন্যই কোরআনের হক আদায় করতে হবে আমরা অধ্যক্ষ এস এম শহীদুল ইসলাম সাহেবের কাছ থেকে রমজান এবং কোরআন বিষয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা শুনছি সম্মানিত ভাইয়েরা যারা কারিম ভালো করে শুদ্ধ করে করতে জানেন না তাদের জন্য আবেদন হচ্ছে আপনারা পবিত্র মাহে রমজান একটু সময় বাই করে নিন আপনারা বিশুদ্ধভাবে কোরআন শিখুন আর আমরা যে কাশফুল কোরআন ফাউন্ডেশন শামসে ইস্টেট কোম্পানি এবং রাজশাহী ওলামা বিভাগের যৌথ সহযোগিতায় এই অনুষ্ঠান আমরা পরিচালনা করে যাচ্ছি এই রাজশাহী ওলামা বিভাগের মাধ্যমে রাজশাহী গুরুত্বপূর্ণ মসজিদগুলিতে বিনা পয়সায় বিশুদ্ধ কোরআন শিক্ষার কোর্স চলতেছে আপনারা যে যেখানে আছেন সেখান থেকে সেখানে অংশগ্রহণ করতে পারেন এবং মহতারাম আমরা আরেকটি প্রশ্নের উত্তর আপনার কাছে জানতে চাইব যে আমাদের গ্রামগঞ্জে থেকেও এবং শহরেও অনেক মহিলা মানুষ আছেন অনেক বয়স্ক মানুষ আছেন এবং সাধারণ মানুষ আছেন যারা পবিত্র মাহে রমজানকে টার্গেট করে কোরআনুল করিম একদম শুরু থেকে শেষ পর্যন্ত খতম করেন এটা অনেক গুরুত্ব বেশি আছে এবং তারা মনে করে করে তাদের ক্ষেত্রে আপনি কি বলবেন তারা যে কোরআন খতম করার মধ্যে নেকি আছে কারণ বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম শেষ দিকে তার বয়সে শেষ দিকে প্রতি রমজানে এক খতম কোরআন আল্লাহ রাসুল জিব্রাইলকে শোনাতেন এবং জিব্রাহ আলু পুরো কোরআনটা খতম করে রসুল সাল্লাহ সাল্লামকে শোনাতেন তাহলে খতমের সিস্টেম আছে আল্লাহ রাসুলও শোনাইয়াছেন জিব্রাইলও শোনাইছেন এটা চর্চার জন্য কোরআনটা যেন ভুল না হয়ে যায় এটা বিশুদ্ধ রাখার জন্য সহি রাখার জন্য এবং কোরআনের যাতে করে কোনো আয়াতের বা সিরিয়ালের কোনো গরমিল না হয় এই জন্য এই খতমের ব্যবস্থাটা করা হয়েছে কিন্তু শুধু খতমের ওপর নির্ভরশীল থাকাটাই যুক্তিক হবে না খতম করার আসলে শূন্য কোরআন করা যাবে কিন্তু খতমের মধ্যেই সীমাবদ্ধ থাকা যাবে না কোরআনকে বুঝার জন্য চেষ্টা করতে হবে খতম করাতে যা নেই তার চাইতে কোরআন বুঝে পড়াতে তার চাইতে বেশি নাকি বলেছেন দাদার ইহিয়া ইহা এক ঘন্টা কোরআন বুঝে বুঝে পড়া সারা রাত্রি এবাদতের চাইতে উত্তম অনেক সুন্দরভাবে আপনি অবতারণা করছেন আমরা আরেকটা বিষয় দর্শক শ্রোতাদের উদ্দেশ্যে জানানো জরুরি বলে মনে করছি যে আমরা যারা বাড়িতে পড়ার সময় পাই না তারা তারাবির মাধ্যমে আমরা নামাজের মাধ্যমে এটি করতেছি নিঃসন্দেহে ভালো কিন্তু আপনি নিজে একজন হাফিজ সাহেব সেই হিসাবে আমাদের উদ্দেশ্যে পরামর্শ দিবেন যে রাজশাহী শুধু নয় সারা দেশে মসজিদগুলিতে খতমে তারাবি হচ্ছে আলহামদুলিল্লাহ কিন্তু কিছু কিছু মসজিদে এমনভাবে খতম পড়েন হাফিজ সাহেবেরা যে মুসল্লিরা বুঝতে পারেন না আবার কিছু কিছু মসজিদে খুব সুন্দর করে পড়তেছেন আসলে আপনার পরামর্শ কি এখানে আমাদের এই ব্যাপারে পরামর্শের চাইতে যেটা সরিয়ার বিধান সেটাই আমাদেরকে কায়েম করতে হবে যে নামাজের মধ্যে যে কোরআন তেলাত করা হয় সেটা অবশ্যই বিশুদ্ধ হতে হবে এবং তারতিল সহকারে পড়তে হবে এখানে সর্ব সবচেয়ে দ্রুততম তেলাত হচ্ছে হদর তেলাত এর চাইতে তার দ্রুত কিছু করা যায় না যে নামাজে কোরআন তেলাত বিশুদ্ধ হয় না বা তেলাত স্পষ্ট হয় না ওটা নামাজই তো কবল হবে না ওই নামাজই আল্লাহ দরবার কবল হবে না অতএব তারাবিহ শব্দের অর্থ হলো যেটা বৈঠকের মাধ্যমে আরাম বিশ্রাম করে করে নামাজ পড়া মানে আরাম আয়েস করে করে নামাজ পড়া ধীরে ধীরে কোরআন তেলাত হবে ধীরে ধীরে নামাজ হবে এটাকে এই নামাজকে বলা হয় তারাবিহ তার বিহাতুন মানে হলো বৈঠকের মাধ্যমে বিশ্রাম নেওয়া আর এর বহুবচন হলো তারাবি হুন তাহলে এটা হলো একাধিক বৈঠকের মাধ্যমে আরাম করে করে বিশ্রাম করে করে যে নামাজ সেটাকে বলা হয় তারাবীর নামাজ দুঃখজনক হলেও সত্য আজকে আমাদের সমাজে কিছু মুসল্লি আছে তাড়াহড়া করে আর ওদের দিকে তাকে ইমাম সাহেবেরাও তাড়াহড়া করেন এখন তারাবীর নামাজ আরাম আয়েসের সাথে ধীরে ধীরে পড়ার কথা ছিল কিন্তু এর পুরোটাই উল্টো হয়ে গেছে তা অন্যান্য নামাজের চাইতে তারাবীর নামাজ আবার দ্রুত করা হয় এটা আরও ধীরে ধীরে হওয়ার কথা তবে হ্যাঁ কোরআন তেলাত যেটা হাফেসা বেরো করেন দীর্ঘ আয়াত পড়েন দুই পৃষ্ঠা তিন পৃষ্ঠা এক পাড়া দেড় পাড়া পড়েন সে কারণে এটার দ্রুত যে কেরাতে সিস্টেম আছে হদর সে সেই সিস্টেমে পড়তে পারবেন সেই সিস্টেমে পড়তে পারবেন কিন্তু অবশ্যই তাকে উচ্চারণ বিশুদ্ধ রাখতে হবে এবং সহি শুদ্ধ রাখতে হবে এখানে উচ্চারণ শুদ্ধ না থাকলে নামাজ হবে না। সম্মানিত দর্শক ভাই এবং অনলাইন টেলিভিশনের গুরুত্বপূর্ণ অনুষ্ঠান রমজানের মোবারক আপনারা দেখছেন আমরা চমৎকার রমজান এবং কোরআন শীর্ষক আলোচনা শুনছিলাম মহাতারাম আমরা কোরআন নিয়ে অনেক কথাই শুনলাম পাশাপাশি রমজানে একটু কথা বলি এই পবিত্র মাহে রমজান আল্লাহ রসুল বলেছেন ওয়া ইমান মানসাম মা লঘু মিন জামবি ইমান এবং ইতিসাভাবের সাথে সিয়াম পালন করলে জীবনের বোনাখা আল্লাহ সবগুলি মাফ করে দিবেন কিন্তু আমরা পবিত্র মাহেরমজানেও লক্ষ্য করছি যে রমজান আর কোরআনের সাথে তো অতপ্রত জড়িত কোরআনের কারণেই এই সম্মান কিন্তু আমরা একটি কোরআনের আয়াতের বিধান অনুযায়ী যত মানুষ সিয়াম সাধনা করছি মানে সিয়াম পালন করছি রোজা রাখছি কিন্তু কোরআনের অন্যান্য বিধানগুলি মানছি না যেমন আমরা কয়েকদিন পরে দেখতে পাবো ঈদকে সামনে রেখে পরিবারের অধিকাংশ পরিবারের ফ্যামিলির মহিলাগুলি বেপরদায় তারা বাজারে চলে যাচ্ছেন অবাধ চলাফেরা করতেছেন আপনি দিক নির্দেশনা দেবেন যে বাজারঘাটে তারা কীভাবে চলাফেরা করবে সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা কোরআন এবং রমজান সম্পর্কে আলোচনা শুনছি এ পর্যায়ে যে কথাটি আমাকে জিজ্ঞাসা করা হয়েছে সেটি হলো যে শিয়ামে যে আমাদের বরকত ফজিলত এটা পেতে হলে আমাদেরকে শুধু কোরআনের একটি বিধান পালন করলেই হবে না কোরআন দিয়ে আমাদেরকে সিয়ামের মাধ্যমে একটা ট্রেনিং প্রশিক্ষণ করানো হচ্ছে যে একটা বিধানকে পালন করার জন্য আমরা প্রায় পনেরো ষোলো ঘন্টা না খেয়ে থাকছি তৃষ্ণা থাকার পরেও সামনে খাবার থাকার পরেও আমার ঘরে সব কিছু আয়োজন থাকার পরেও আমি খাচ্ছি না কি জন্য এটা আল্লাহর হুকুম তো এই আল্লাহর হুকুম পালন করার জন্য যদি শ্যামরত অবস্থায় আমরা এত কষ্ট করতে পারি তাহলে এই ধরনের আল্লাহ তাল্লার আরও অনেকগুলো হুকুম আছে সেগুলো যতই আমাদের কষ্ট হোক তারপরেও সেগুলো পালন করতে হবে এই ট্রেনিং এই প্রশিক্ষণের জন্যই শিয়াম এবং এই শিয়াম এই ট্রেনিং আমাদেরকে করাচ্ছে অতএব যিনি শিয়াম পালন করছেন তাকে অবশ্য জাকাত আদায় করতে হবে আর মহিলাদেরকে পর্দা পুশি মধ্যে থাকতে হবে সুদবিহীন লেনদেন করতে হবে ঘুষবিহীন অফিসে কাজ কাম করতে হবে এসব অন্যায় কাজ থেকে আমাদেরকে বিরত থাকতে হবে ন্যায় কাজের সাথে সম্পৃক্ত থাকতে হবে অর্থাৎ যেগুলো আল্লাহ তালা আমাদের জন্য হালাল করেছেন সব হালালগুলো আমাদেরকে গ্রহণ করতে হবে যেগুলো হারাম করেছেন সেগুলো সব বর্জন করতে হবে এই ট্রেনিং এই প্রশিক্ষণের জন্যই রমাজান আর এই ট্রেনিং এই প্রশিক্ষণ যদি বাস্তব জীবন আমরা গ্রহণ না করি তাহলে কিন্তু আল্লাহ গুনা খাতা মাপ করবে না সেই কারণে এখানে বলা হয়েছে ইমানান মানান ওই বিশ্বাস এবং আত্মসমালোচনার মাধ্যমে যারা শ্যাম পালন করবে তাদের কালা মাফ করবেন তাহলে বিশ্বাসটা এটাই যে কোরআনুল কারিমে যা আমাকে আল্লাহ তালা আদেশ করেছেন তা মেনে চলব আর যা আল্লাহ তালা আমাকে নিষেধ করেছেন সেখান থেকে আমি দূরে থাকবো এটার নাম হলো বিশ্বাস আর আত্মসমালোচনা হলো মানে আমি যা করছি তা কোরআন অনুযায়ী হচ্ছে কিনা আমি যা করছি তার কোরআন বিরোধী হয়ে যাচ্ছে কিনা না এই বিষয়গুলো জেনে বুঝে কাজ করা এটা হলো এহতাব এটা সমালোচনা করে হিসাব নিকাশ করে পথ চলা যখন যা মনে চাইলো তখন তাই করলাম এটা ইহেতে সাব নয় ইহেতে সাব মানে সমালোচনা করে করে পর্যালোচনা করে করে যে পথ চলে সেটা হলো ইহেতে সাব এইভাবে যারা চলবেন আল্লাহ রাসুল বলছেন তাদেরকে মাফ করে দেওয়া হবে মাসাল্লা আলহামদুলিল্লাহ আমরা অত্যন্ত যোগ্য একজন আলোচক পেয়েছি মহতারাম আমরা আরেকটা বাস্তবতা নিয়ে কথা বলবো যে এ সময় সারা দেশে প্রচণ্ড গরম প্রচণ্ড রোদ এবং ঠিক এই একদিকে যেমন সিয়াম শুরু হয়েছে অন্যদিকে কৃষক ভাইদের মাঠে ধান কাটা ধান মারা এই কার্যক্রম তাদের বেশি শুরু হয়েছে তো মাহের রমজানের এই বড় দিন আবার গরমের দিন একদিকে এমনিতেই কষ্ট অন্যদিকে কৃষক ভাইদের জন্য এই কাজ করাও জরুরি সেক্ষেত্রে অনেক ভাইরা দেখা যাচ্ছে যে কাজ করার অশিলা নিয়ে সিয়াম পালন করছেন না বা করতে পারছেন না তো এই অশিলাই কি সিয়াম থেকে বিরত থাকার কোনো সুযোগ আছে অথবা আমাদের অসহায় গরিব বা এলাকার কৃষক ভাইদের জন্য আমরা কি পরামর্শ দিতে পারি আসলে মূলত এটা একটু জটিল প্রশ্ন তারপরে এর ব্যাখ্যা নিয়ে আলেম আমাদের মধ্যে কিছু বিভেদ আছে যেটা কোরআনুল করিমের একশো চৌরাশি নম্বর আল্লাহ বলছেন ও আল আল্লাহ ও আল আল্লাহ এই শব্দটার অর্থ হলো যাদের জন্য সিয়াম পালন করা কষ্টসাধ্য হয়ে যায় যাদের জন্য শ্যাম পালন করা কষ্টসাধ্য হয়ে যায় তারা ফিতি আদায় করবে এখন কষ্টসাধ্য কাদের এক নম্বরে এখানে বলা হয়েছে যে মুসাফির যারা দুই নম্বরে বলা হয়েছে যারা অসুস্থ তারা আর তিন নম্বরে যে কথাটি আছে এটা নিয়ে আমাদের বিভেদ আছে সেটা হলো কষ্টসাধ্য যেমন আমি একটা ফর এক্সাম্পল বলি একজন রিক্সাওয়ালা সে যদি রিক্সা চালায় তাহলে পারে সে যে পয়সাটা পাবে সেটা দিয়ে সে তার সংসার চলবে আর যদি সে আজকের দিন সারাদিন রিক্সা চালাতে না পারে তাহলে কোনো তার উপার্জন নেই এবং আগামী রাত্রে বা আগামীকাল কি খাবে তার কোনো টাকাও জমা নেই এখন সে রিক্সা চালাতে গেলে রোজা রাখতে পারছে না আর রোজা রাখতে গেলে আবার রিক্সা চালাতে পারছে না তাহলে সে কি করবে এরকম অনেকেই বাধ্য হয়ে যায় যেমন ধান কাটার কথা বলছেন এমন একটা মৌসুম যে প্রচণ্ড গরম পড়ছে আবার ধান মাঠে কাটতে গেলে ধানও কাটা লাগবে আবার ধান কাটতে গেলে রোজা রাখতে পারছে না অথবা রোজা রাখলে পরে ধান কাটতে পারছে না তাহলে সে কী করবে এই বিধানটা কিন্তু ও না নেগিতনের মধ্যে পড়ে এটা প্রথম পর্যায়ে সাহাবাহিকরাম এই কাজের যখন কাজের প্রচণ্ড চাপ থাকতো তখন সাহাবাহিকরাম ওই রোজা ছেড়ে দিয়ে ফির দিয়ে দিত দিয়ে তারা কাজ করতো কিন্তু পরবর্তীতে যখন এই পঁচাশি নম্বর আয়াত নাজিল হলো যে ফামাং শাহিদা মিঙ্কুম শাহ রাফালিয়া সুমহু এই মাস উপস্থিত হলেই তাদেরকে রোজা রাখা তাদের উপর বাধ্যতামূলক তখন তারা কাজ থাকলেও তাদের রোজা রাখতে হবে এই দুইটা বিধান দুই রকম হওয়ার কারণে কিছু মতভেদ আছে তবে আমি এই মতের সাথে একমত সেটা হলো যে যাদের নিয়ত হচ্ছে ইন্নামাল আমল বিন নিয়ত প্রত্যেকটা কাজ নিয়তের উপর নির্ভর করবে আমি রোজা রাখতে ইচ্ছুক কিন্তু আমাকে আমার পেট আমার রিজিক আমার কাজ আমার দায়িত্ব আমাকে বাধ্য করছে রোজা না রাখতে এরকম যদি কেউ বাধ্য হয়ে বাধ্য হওয়ার কারণে রোজাটা রাখতে না পারে কাজের চাপে রিক্সা চালাক বা ধান কাটক তার মনের ইচ্ছার বাইরেও তাকে কাজটা করতে হয়

হ্যাঁ দুশো টাকা হলো এখন দুশো টাকায় সে এক ফি দিয়া হচ্ছে যে একজন ব্যক্তিকে দুইবেলা খাবার পেট পরে খাওয়াতে হবে তো গ্রাম অঞ্চলে দুইবেলা খাবার খাওয়াতে গেলে হয়তো তিরিশ তিরিশ ষাট টাকা খরচ হতে পারে বা একশো টাকা খরচ হতে পারে সে একদিন কাজ করে একজন রিক্সাওয়ালা যদি পাঁচশো টাকা ইনকাম করে আর দুবেলা খাবারের একশো টাকা বা দেড়শো টাকা বা দুশো টাকা যদি আল্লাহ রাস্তায় ফি দিয়ে দিয়ে তিনশো টাকা তার মাছে তাহলে তিনশো টাকা দিয়ে তো সে সংসার চালাতে পারে তাহলে ফি দিয়েও দিল সে ইনকামও করলো এই ধরনের তাকে ফি দিয়ে দিয়ে ওই শ্যামের সম পরিমাণ একজন একজন রোজাদারকে বেলা খাবার খাওয়াবে তাহলে এটা ফিদে আদায় করলে আল্লাহ তালা তাকে মাফ করে দেবেন মাসা সম্মানিত ভাই এবং বলেন আমরা চমৎকার আলোচনা শুনছিলাম এবং প্রশ্ন উত্তর মশলা মাসালেও জানছিলাম তবে আমি আপনাদের বলবো কষ্ট যতই হোক ফিদিয়া দিয়েও এটা মকুপের ব্যবস্থা আছে আল্লাহ পাপেও ছাড় দিয়েছেন কিন্তু এই মর্যাদা কিন্তু অন্য সময় আমরা পাবো না এই জন্য পবিত্র মাহের রমজান যেহেতু জীবনে একবার পেয়েছি হাজার কষ্ট হল সিয়াম সাধনা ঠিক রেখে বাকি কাজগুলি আমরা করার প্রচেষ্টা চালাবো এবং পবিত্র মাহেরমজানের এত মর্যাদা বরকতের কারণটাই হলো কোরআনুল কারিম কোরআনের কারণে এই মাসের মর্যাদা কোরআন ছাড়া মাসের কোনো মর্যাদা নেই ঠিক কোনোরূপভাবে আসুন না আমরাও নিজেদেরকে মর্যাদাবান বানাতে চাই আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশকেও সোনার দেশে পরিণত করতে চাই তাহলে একটি পদ একটি সূত্র সেটি হলো কোরআনুল কারিম অনুযায়ী জীবন যাপন করতে হবে সমস্ত কর্মকাণ্ড কোরআনের রঙেই রঙিয়ে তুলতে হবে এটাকে আসুন আজকের এই বরেন্দ্র অনলাইন টেলিভিশনের পক্ষ থেকে পবিত্র রমজানুল মোবারক অনুষ্ঠান থেকে আহ্বান জানাচ্ছি কোরআন পড়ুন কোরআন বুঝুন আল কোরআন আলোকে জীবন এবং সমাজ গড়ুন এই প্রত্যাশা নিয়ে এই প্রত্যাশা করে আজকের মতো আমরা আলোচনা শেষ করছি দর্শক শ্রোতা ভাই বোনেরা প্রতিদিন মাহে রমজানের এই একই সময়ে আপনারা নিয়মিত আলোচনা শুনতে পাবেন আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি অনলাইন টেলিভিশনের জন্য যারা কাজ করছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এস্টেট কোম্পানি কাশফুল কোরআন ফাউন্ডেশন এবং রাজশাহী ওলামা বিভাগের কর্তৃপক্ষ যারা আমাদের সহযোগিতা করছেন সকলের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আবর